হ্যালো বন্ধুরা, আজকে আবার নিয়ে চলে এলাম চিকেনের একটা নতুন রেসিপি। এটা খুবই সিম্পল একটা রেসিপি, তোমাদের বানাতে একদমই সময় লাগবে না। হঠাৎ করে যদি বাড়িতে কেউ চলে আসে তাহলে এই রেসিপিটা চটজলদি তৈরি করে দেওয়া যায়। এই রেসিপিটা বানানোর জন্য কড়াইতে আমি সর্ষের তেল নিচ্ছি, রান্নাটা আজকে সর্ষের তেলে করব। তেলটা গরম হলে এর মধ্যে কিছু রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচি আর রসুন কুচিটা একটু ভাজা হলে এখানে আমি কিছু ক্যাপসিকাম বড় বড় করে কেটে রেখেছি, সেটা এবার দিয়ে দেব। ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি এবার। ক্যাপসিকামটা একটু ভাজা হলে কিছু পেঁয়াজ বড় বড় করে কেটে রেখেছি, একটা পেঁয়াজকে চার টুকরো করে নিয়েছি, সেইভাবে কেটেছি পেঁয়াজগুলো। এবার এর মধ্যে পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভালো করে নেড়ে নিতে হবে। ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ভাজা হলে, পেঁয়াজটা খুব বেশি ভাজা হবে না, অল্প ভাজা হলে এবার আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়া হয়ে গেলে চিকেনটাকে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো গরম মশলা দেব। যেহেতু আমি কোনো বাটা মশলা দিচ্ছি না, তাই গুঁড়ো গরম মশলাগুলো একটু বেশি পরিমাণে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেলে সব মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে লবণ আর চিনি দেব, স্বাদমতো লবণ আর অল্প চিনি দেব। দেখো, সেরকম কোনো মশলাই আমি রান্নাটাতে ব্যবহার করলাম না, কিন্তু খেতে দারুণ হবে। লবণ আর চিনিটা দিয়ে আরো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। এই মাংস থেকে যে জল ছাড়বে সেই জল দিয়েই মাংসটা সিদ্ধ হবে, আর এক্সট্রা কোনো জল আমি এখানে ব্যবহার করব না। এবার কিছু বড় বড় করে টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে আর একবার নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 15 মিনিট মতো রান্না করব। দেখো রান্নার কালারটাও কি সুন্দর এসছে।
এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, দিয়ে 15 মিনিট মতো রান্নাটা হবে। 15 মিনিট পরে আমি একটু খুলে দেখছি, দেখো মাংস থেকে কত জল বেরিয়েছে আর কি সুন্দর রং এসছে। মাংসগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এখন আর আমি এটাকে ঢাকা দেব না। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে করে রান্নাটা করব। এখন এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে, জলটা অনেক শুকিয়ে গেছে। এখানে আমি একটু কসৌরি মেথি দিলাম আর একটু ধনে পাতা দেব। আজকে চিকেনের রেসিপিটা একদম খুবই সাধারণ কিন্তু খুব টেস্টি, খেতে দারুণ লাগে। যেমন ভাতের সাথে ভালো লাগে তেমনি রুটি পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে। ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল আজকের স্পেশাল চিকেন রেসিপি।